এই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। ওনাকে আমি যেভাবে দেখেছি একটা আদর্শ নারী শুধু নন, উনি যুগের সাথে তাল মিলিয়েছেন একদিকে, অপরদিকে নারী জাতিকে প্রতিষ্ঠিত করেছেন তার যোগ্যতার ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ও বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, কলেজের এক শুভানুধ্যায়ী। বেগজাদিয়াপা আজীবন শিক্ষক। আমার মনে হয় যে তিনি শিক্ষকতা করার জন্যই জন্মগ্রহণ করেছিলেন, তার জন্য এটা খুব একটা বড় পাওয়া ছিল যে তিনি অধ্যাপক আব্দুল মতিনকে তিনি তার সহকর্মী হিসেবে পেয়েছিলেন। তারপরে আপাতত একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। এই সময় কিন্তু আব্দুল মতিন নেই, তিনি যে আত্মপ্রচার বিমুখ ছিলেন সম্পূর্ণরূপে এটা তো আমরা জানি, অথচ তিনিই সব কাজ করছেন। আমার স্ত্রী নাজমা জেসমিন ওই কলেজের ছাত্রী ছিলেন এবং তার জীবনের শিক্ষকতা শুরুই হয়েছে এই বেগজাদিয়াপার কারণে। এই কলেজ এইভাবে গড়ে উঠত না যদি মতিন ভাই না থাকতেন বেগজাদিয়াপার সাথে, এবং দুজন সহযাত্রী ছিলেন, সহকর্মী ছিলেন এবং স্বামী স্ত্রী তো ছিলেনই, কাজে এই দাম্পত্য জীবনটাও একটা আমার এক দৃষ্টান্ত আমি বলবো। পরবর্তীতে বেগজাদি বিজ্ঞান বিভাগ খুললেন সুশীল কুমার সাহা, ডাক্তার মনিরুল আলম, দ্বিজেন শর্মা, ফাতেমা মামুরে খোদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোকাররম হোসেন খন্দকার ও বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতে খোদা সাহায্য করেছেন। বাংলা বিভাগের প্রধান রাজিয়া খাতুন দীর্ঘদিন শিক্ষকতা এবং কলেজকে সেবা দিয়ে গেছেন। অধ্যাপক জাহানজেব আখতার বর্তমানে কলেজের একজন সফল অধ্যক্ষ। তিনি আমার শিক্ষক ও নারী শিক্ষা আন্দোলনের বিশেষ অগ্রদূত, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এখনও আমাদের মাঝে আছেন, আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। পঞ্চাশের দশকের ঢাকার পিছিয়ে পড়া ছাত্রীদের জন্য শিক্ষার আলোদানকারী এক বাতিঘর বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আমার শিক্ষক সেন্ট্রাল উইমেন্স কলেজের মতো এক ঐতিহ্যবাহী কলেজ করেছেন। তার সাথে যিনি ছিলেন তিনিও আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল মতিন স্যার। পরবর্তী প্রজন্ম হয়তো কোনোদিনই জানবে না যে বেগজাদি মাহমুদা নাসির, অধ্যাপক আব্দুল মতিন এবং অন্যান্য আরও অনেকে কত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এ সেন্ট্রাল উইমেন্স কলেজ করেছেন। একেবারে শূন্য থেকে শুরু করে কীভাবে গড়ে উঠেছে বিশাল এই বিদ্যাপীঠ। সদিচ্ছা থাকলে অসাধ্য মনে হলেও সাধন করা সম্ভব। প্রাক্তন ছাত্রীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং বেগজাদিয়াপার বহুদিনের সহকর্মী অধ্যাপক মনোজ কুমার সেন এই ডকুমেন্টারি ফিল্ম তৈরির উদ্যোক্তা ও দিবারাত্রির পরিশ্রমের ফল এই ডকুমেন্টারি। কলেজের সার্বিক উন্নতি কামনা করছি। অধ্যাপক বেগজাদি মাহমুদা নাসির ছিলেন নারী জাগরণের অগ্রদূত। কলেজটি আপন মহিমায় ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমানে এই কলেজে প্রায় 2500 ছাত্রীরা লেখাপড়া করছে। এসব কিছুর মূলে ছিল যে নাম দুটি, সেটি হলো বেগজাদি মাহমুদা নাসির এবং অধ্যাপক আব্দুল মতিন। অধ্যাপক জিয়াকিয়া কলেজে ইংরেজি বিভাগে দীর্ঘদিন সফল শিক্ষকতা করেছেন। তাছাড়া প্রাক্তন ছাত্রী রানা রসুল চৌধুরী, গুলশান আখতার ও অধ্যাপক সাজিদুল করিমের কন্যা সাহেলা নাজনীন, কানিজ সালমা, পদার্থবিজ্ঞানের গুলশান আরা বেগম, কাবেরী আচার্য সাফল্যের সাথে শিক্ষকতা করেছেন। সুরাইয়া বেগম ও ইব্রাহিম সুফিয়া খানম দুজনেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সাফল্যের সাথে দীর্ঘদিন কাজ করে গেছেন। সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেগজাদি মাহমুদা নাসির কত সব কুসংস্কার, রক্তচক্ষু, সমাজে অনুশাসনকে উপেক্ষা করে জিরো থেকে তিনি একজন মহিলা হিসেবে সেন্টে পৌঁছেছিলেন। তারা নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন, রিলে রেস, সেই পতাকা ওনারা বহন করে যাচ্ছেন, যে পতাকা হলো মূল্যবোধের পতাকা, মানবতার পতাকা, সামনে যাওয়ার পতাকা। কর্মচারী হিসেবে মিস্টার ওসমান গনি 1957 থেকে 2002 পর্যন্ত কাজ করেছেন। বেগজাদির প্রতি গনির আনুগত্য বর্তমান যুগে বিরল। বেয়ারা আসিয়া খাতুন, আলম, আলাউদ্দিন ও সোনাবানুর নামও সকলের জানা। এখানে একজন শিক্ষক উপদেষ্টার অধীনে প্রায় 25 জন ছাত্রীকে একটা গাইডেন্স গ্রুপে দেয়া হয়।
পড়ালেখা ও ব্যক্তি মানুষের উৎকর্ষ সাধন এখানে করা হয়। শিক্ষা সহায়ক কার্যক্রম সপ্তাহে একদিন চালু থাকে। বিশেষায়িত পড়ালেখার জন্য সেমিনার চালু আছে। ছাত্রীদের জন্য সাহিত্য চক্র ও বিজ্ঞান চর্চার ক্লাব দ্য এন্ড্রোমিডা সক্রিয় আছে। বার্ষিক ম্যাগাজিন ও দেয়াল ম্যাগাজিন কাকুলি প্রকাশিত হয়। রেঞ্জার ইউনিট রয়েছে। শিক্ষক ও ছাত্রীদের অনুপাত ঠিক রেখে পড়ালেখা হয়। পয়লা জুলাই কলেজের প্রতিষ্ঠা দিবস। ইনডোর ও আউটডোর খেলা অতীতে জাতীয় স্টেডিয়ামে হলেও এখন কলেজের নিজস্ব মাঠে প্রতি বছর হয়। কলেজের সুকঠোর নিয়ম মেনে চলা সবার দায়িত্ব। কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ শ্রম ও সততার সাথে কাজ করে। ছাত্রীদের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা, শিক্ষা সফর, পিকনিকে সকল শিক্ষক নিয়ে যোগ দেয়া অধ্যাপক মতিন ও বেগজাদির এক অপরূপ ক্রিয়েটিভ রিল্যাক্সেশন। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর পারভিন হাসান, যার এই কলেজের সাথে আবাল্য পরিচয়। যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন সেই দুজনটা আমার সবসময় মনে পড়ে, যে বেগজাদিয়াপা আর মতিন স্যার। এখানকার পূর্ব পাকিস্তানের তখনকার যে গভর্নর ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, উনি এটার উদ্বোধনই করেন। এবং আমার যতটুকু মনে আছে যে একটা পাথরের ফলক, তার উপরে একটা সাদা কাপড় ছিল, খুব সম্ভবত একটা শাড়ির মতো কিছু, সেইটা সরিয়ে কলেজটার উদ্বোধনই হলো। বেগজাদিয়াপা এবং মতিন স্যারের মতন মানুষ আমি মনে হয় খুব দুষ্কর এবং পাওয়া যায় না। ওই এত টোটাল ডেডিকেশন যে শিক্ষা সংস্কৃতির বিকাশ, এরকম মানুষ এখনকার দিনে আমি আর দেখি না। নিঃস্বার্থভাবে ওনার উদ্যোগ না হলে হয়তো কোনোদিন এটা বিশ্ববিদ্যালয় হতোই না। কলেজকে সুন্দরভাবে পরিচালিত করে, শ্রীবৃদ্ধি করে কলেজের দ্বিতীয় অধ্যক্ষ ও অর্থনীতির অধ্যাপক আমিতুল খালেক বেগম অবসর জীবন যাপনকালীন ইন্তেকাল করেন। তৃতীয় অধ্যক্ষ ও অর্থনীতির অধ্যাপক জেরিনা আক্তার কলেজকে সুন্দরভাবে পরিচালিত করে নতুন মাত্রা দিয়ে কলেজ থেকে অবসর নিয়েছেন। কলেজের উপাধ্যক্ষ আর থিঙ্ক ট্যাঙ্ক ও স্পষ্টভাষী হিসেবে খ্যাত অধ্যাপক কামরুন নাহার কলেজ থেকে বিদায় নিয়ে এখন অবসর জীবন যাপন করছেন। কলেজের উপাধ্যক্ষ প্রাণীবিদ্যার অধ্যাপক বিজ্ঞানী কুদরতি খুদার আত্মজা, ইনোসেন্ট লেডি ফাতেমা মামুরে খুদা এখন অবসর জীবন যাপন করছেন। কলেজের প্রতিষ্ঠাকে সার্থক করতে সাহায্য করেছেন লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন ছাত্রী ও বেগজাদির সহপাঠী মিসেস ইফতিখারুননেসা। তিনি বেগম পারভিন, মায়া সেন, জয়মোহনকেও ট্রেনিং দিয়েছিলেন। কম্পিউটার অপারেটর আবুল কাশেম অনেক পরিশ্রম করে কলেজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ব্যাপার কথা বলতে গেলে উনি চলন্ত ডিকশনারি বলা হতো ওনাকে। ছুটির দিনে বড়াপা বাগানে বসেই আমাকে অনেক কাজ শিখিয়েছেন। তা আমার চাকরি জীবন, আমার নিজের জীবন, আমার সবচাইতে বড় ইয়ে হলো আমার সেন্ট্রাল উইমেন্স কলেজের 30 বছর। আমি সারা বাংলাদেশও এরকম দ্বিতীয় একজন মহিলা বা মহিষী নারী দেখেছি কিনা আমার মনে পড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নারী মুক্তির চিন্তাবিদ বেগজাদির সুরিদ লতিফা আকন্দ। বেগজাদিকে আমি একটু আশ্চর্য নারী হিসাবে দেখেছি, নারী প্রতীক হিসাবে দেখেছি। যে হেড সেই টেল, এরকমই একরকম ব্যাপার। উনি একটা অফিসিয়াল ইম্পর্টেন্ট চিঠি লিখছেন, তার পর মুহূর্তে আর একটা ছোটো কাজ করছেন, কিছু নিজে ঘুরছেন কিংবা দেখছেন কিংবা বাগান দেখছেন। আমি সবসময় তাকে আমি কর্মরত দেখেছি। এই সাধারণ পরিবারের সাধারণ মেয়েদেরকে অসাধারণ করার তুলনা, শিক্ষা দিয়ে অসাধারণ করার দায়িত্ব একটা ইনস্টিটিউশন নিল, সেটা এই ইনস্টিটিউশন। আমি এই ইনস্টিটিউশনকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। বেগজাদি মাহমুদ নাসির এটা করেছেন বলে, এত কষ্ট করে ওখানে এই নারীদের জন্য একটা প্রতিষ্ঠান করা হলো বলে ওখানকার নারীরা জাগরণ হলো। বেগজাদির হাত ধরে কলেজের ছাত্রী যারা সেরা হয়েছেন তাদের সবার নাম না বললেও কয়েকজনের নাম উল্লেখ করা যায়। এরা কলেজের প্রথম কবি বর্ণালী চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হামিদা হক, নৃত্যশিল্পী লায়লা হাসান ও শুক্লা রায়, রপ্তানিকারক মালিকা খান, পাট ব্যবসায়ী আতিয়া বাগমার, ডাক্তার ফকির আঞ্জুমানারা, খেলাধুলায় জাতীয় পুরস্কার জিনাত আহমেদ, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট গীতি আরা সাফিয়া, পিএইচডি প্রাপ্ত অধ্যাপক প্রয়াত ডক্টর নাজমা জেসমিন চৌধুরী, অধ্যক্ষ আজরা কামার, গণিতে নাইমা নাহিদ হ্যাপি, লাইব্রেরিয়ান ইয়াসমিন খানম, অ্যাডভোকেট শাহিনা মঞ্জুর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আসমা জাহান খান, আর্কিটেক্ট রোকসানা হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পারভিন হক, কমনওয়েলথ স্কলার আজগুরি খানম,
টিভি নাট্যকার ডক্টর নাজমা জেসমিন চৌধুরী, টিভি নাট্যশিল্পী ফ্লোরা সরকার, প্রথম ম্যাজিস্ট্রেট মাহমুদা শারমিন বেনু, সাইকিয়াট্রিস্ট শাহিদা চৌধুরী, সাংবাদিক কাজী রাশিদা আনোয়ার, বিটিভি কর্মকর্তা আমাতুল মান্না বেগম, টিভি নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী, আর্মি অফিসার মেজর কাজী ইশরাত জাহান, বায়োটেকনোলজিস্ট ডক্টর ফিরদৌসী বেগম এবং আরও অনেকে। বেগজাদী মাহমুদা নাসিরের জীবনের সাফল্য প্রাপ্তি সংক্ষেপে উল্লেখ করা প্রয়োজন। ছাত্রী অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন্স স্টুডেন্টস ইউনিয়নের ম্যাগাজিন সুবর্ণার 1948-49 শিক্ষাবর্ষে সম্পাদক নির্বাচিত, 1956 সালে সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রতিষ্ঠা, 1965 থেকে 1970 ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মেম্বার, 1968 থেকে 1987 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সিন্ডিকেট মেম্বার, 1976 থেকে 1986 সাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা সিন্ডিকেট মেম্বার, 1981 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার, পূর্ব পাকিস্তান থেকে প্রফেসর সাজ্জাদ হোসেন ও প্রফেসর জালাল উদ্দিনের সাথে ইংরেজির সার্ভে কমিটির মেম্বার, ঢাকা রাইফেলস ক্লাবের ইসি মেম্বার, 1956 থেকে 1992 সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির অধ্যবধি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, 1993 থেকে 1999 সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভিসি, 2000 সাল থেকে অধ্যবধি ইংরেজি সাহিত্যের প্রফেসর এমেরিটাস। 1986 খ্রিস্টাব্দ, বেগজাদী মাহমুদা নাসিরের জন্য এক দুঃসহ ঘটনা নিয়ে আবির্ভূত হল। 2 জানুয়ারি 1986 বেগজাদীর জীবনসঙ্গী অধ্যাপক আব্দুল মতিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার ডাক্তার ভাই কাদ্রী সাহেব তাকে কৃত্রিম শ্বাস দিতে গিয়ে তিনিও তখন ইন্তেকাল করেন। ভাইয়ের প্রতি ভাইয়ের কি অদ্ভুত মমত্ববোধ! ঢাকার সেগুন বাগিচায় কবি কায়কোবাদের বাসায় স্বজন, জগন্নাথ কলেজের অসংখ্য ছাত্রছাত্রী, সহকর্মীরা জড়ো হয়েছিলেন তাকে শেষবারের মতো দেখতে। দুঃখ দিয়ে অধ্যাপক মতিন পৃথিবী ছেড়ে চলে গেলেন। বেগজাদী অধ্যাপক মতিনের মরদেহ ট্রাকে নিয়ে সেন্ট্রাল উইমেন্স কলেজে আসলেন। কলেজে শোকের ঢল নামল। পুরনো নতুন অসংখ্য ছাত্রছাত্রী, গুণমুগ্ধ লোকেরা তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে কলেজে সমবেত হলেন। বিটিভি ও বাংলাদেশ বেতার অধ্যাপক মতিনের অসামান্য অবদানের জন্য পৃথকভাবে অনুষ্ঠান প্রচারের মাধ্যমে তাকে সম্মানিত করে। তার মানবিক শিক্ষায় দীক্ষিত অগণিত ছাত্রীরা নীরবে অশ্রু বিসর্জনের মাধ্যমে বলে গেলেন, হে ঐশ্বর্যবান, তোমারই যা দিয়েছিন সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। জীবনসঙ্গী অধ্যাপক মতিনকে চিরদিনের জন্য হারিয়ে অধ্যাপক মতিন লিখিত ওয়েন দ্য গ্রাস ওয়াজ গ্রিন নামক আত্মজীবনীমূলক গ্রন্থে অধ্যক্ষ বেগজাদী বিরহ কাতর হয়ে লিখেছেন, ও হোয়াট আই উইল সিং আই নো নট, বাট মাই সং উইল সোয়েল উইদিন মি, ইউর সারপ্রাইজিং ফ্লাইট ফ্রম দিস ওয়ার্ল্ড সো ডিয়ার টু ইউ ক্রিয়েটেড ইন মাই লাইফ আ টেরিফিক টার্মোয়েল, নাও আই হ্যাভ ওপেন্ড মাই আইজ ইন এ নিউ ওয়ার্ল্ড সো লং আননোন টু মি, আই অ্যাম ইন এ স্টেট অফ আটার and dissolved bewilderment. I remember my failings and limitations. What then is left for me? A fragrant memory. How superhumanly superb you were. Nayan tumare paaye na dekhe te roye chho nayane হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে হে রয়েছ নয়নে। বেগজাদী মাহমুদা নাসির যে রাষ্ট্রীয় পদক পেয়ে সম্মানিত হয়েছেন। 1988 সনে অধ্যক্ষ বেগজাদীকে বাংলাদেশ সরকার সেরা শিক্ষাবিদের স্বীকৃতি দেন। বেগম রোকেয়া পদক 2001,
অনন্যা শীর্ষ 10 শিক্ষা 2002, উইমেন ফর উইমেন শিক্ষা 2003, উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস ইউনেস্কো ক্রেস্ট 2001, অনারেবল ফেলো বাংলা একাডেমি 2002। বেগজাদি 1948 থেকে 1992 পর্যন্ত ছাত্রীদের 35 বছর লাইফ স্কিল শিখিয়ে অনুর্বর জমিকে ফলবতী করে গেছেন। 1992 প্রতিষ্ঠাতা উপাচার্য হয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি গড়লেন। বয়সের ভারে তিনি এখন নুয়ে পড়েছেন 90 বছর ছুঁই ছুঁই এই নারী, কিন্তু অন্যায়ের কাছে মাথা নোয়াননি। সমাজের মূল্যবোধের অবক্ষয়ে ভীত বেগজাদি ব্যক্তিগত দুঃখ বুকে চাপা দিয়ে এখন সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় পশ্চাৎপদ সমাজকে নিয়ে এখনো ভাবছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে, তবে একলা চল, একলা চল, একলা চল, একলা চল রে, তবে একলা চল, একলা চল, একলা চল, একলা চল রে। যদি কেউ কথা না কয় ওরে ও রে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে অতই মুখ ফুটে তো মনের এই নীতি নিয়েই তিনি সামনে এগিয়ে যাচ্ছেন। আত্মজীবনীমূলক একটি গ্রন্থও তিনি লিখছেন, তাই বলতেই হয় বেগজাদি এক লড়াকু শিক্ষা সৈনিকের নাম, যাকে বর্তমান প্রজন্ম আগাগোড়া অনুসরণ করতে পারে। তিনি যতটুকু সনাতন ঠিক ততটুকুই আধুনিক, তাকে রাখতে হবে মাথায়। সদিচ্ছা দৃঢ়তা ও আন্তরিকতা দুর্লভ কিছু পাইয়ে দেয়, এটাই তার কর্মজীবনে চিরভাস্বর হয়ে রইল। 1991 সালে বেগজাদি মাহমুদা নাসির সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে বিদায় নিলেন। মনে পড়ে তার একটি কবিতার চরণ, এ পথে আমি যে গেছি বারবার, আজ কি ঘুচিল চিহ্ন তাহার। কিন্তু না, তা কি হয়, কলেজের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেই থাকলেন তিনি। রাতের আঁধার চিরে ভোরের সোনালী সূর্য উঁকি দেবে এই প্রত্যাশায় থাকলেন। দায়ভার নিলেন আরও মহৎ কাজের। মহৎ কাজের কোনো ছুটি নেই, ছুটি থাকতে পারে না। সাথে থাকলেন অগণিত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়,